হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্কিন হোয়াইটেনিং ন্যাচারাল হোম রেমেডি এই রেমেডিটি খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন এটি ব্যবহার করলেই আপনারা দেখতে পাবেন আপনাদের ত্বক দুধের চাইতেও তো ধবে ফর্সা সুন্দর উজ্জ্বল আর গ্লোয়িং হয়ে গেছে এবং তার সাথে সাথে ত্বকের সমস্ত দাগ চুপ একেবারে গায়েব হয়ে গেছে এই রেমিডিটি নিয়মিত ব্যবহার করার পর ত্বক এতটা ফর্সা টাইট আর টানটান হবে যে আপনি আর অন্য কোনো রেমিডি ব্যবহার করতে চাইবেন না এই রেমিডিটি ত্বককে ইরোস্টেন দুধের চাইতেও ধবধবে ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং ত্বক বানানোর সব থেকে সেরা উপায় তো বন্ধুরা চলুন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক বন্ধুরা আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে এই রেড কালার সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারেন এবার স্কিন হোয়াইটেনিং রেমিডি বানানোর জন্য একটি বাটিতে এক চামচ চালের গুঁড়া চালের গুঁড়ার মধ্যে ন্যাচারাল স্কিন লাইটেনিং প্রপার্টি থাকায় এটি আমাদের ত্বক থেকে বলি রেখা বয়সের ছাপ ব্রণের দাগ ও কচকে যাওয়া ত্বককে নিরাময় করে ত্বক এতটাই ফর্সা ও ক্লিন করে তুলবে যে যার ফলে আমাদের ত্বক দুধের মতো ফর্সা হবে আর আমাদের বয়স কম পক্ষে পাঁচ বছর কম দেখাবে এক চামচ বেসন চার চামচ টমেটো পেস্ট আধা চামচ হলুদ গুঁড়া ও এক চামচ মধু একসাথে নিয়ে এদেরকে ভালো করে মিশিয়ে নিন প্যাকটি তৈরি হয়ে গেলে ব্রাশের সাহায্যে এটি চেহারায় এইভাবে অ্যাপ্লাই করুন এই প্যাকটি ফ্রি রেডিক্যালসের বিরুদ্ধে ফাইট করে স্কিনে বয়সের ছাপ আসতে দিবে না যার কারণে স্কিন সব সময় তরুণ থাকবে আর এটি ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে এনে দিনের পর দিন ত্বকের উজ্জ্বলতা ধরে রাখবে প্যাকটি মুখে লাগিয়ে বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন বিশ মিনিট পর ত্বক পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন এই ফেস প্যাকটি ত্বকের সব ধরনের সমস্যাকে দূর করে ত্বককে ময়শ্চারাইজ করার সাথে সাথে ডাগছুপহীন কোমল করে তুলবে ত্বককে দাগ ছৌফিন ফর্সা উজ্জ্বল রাখতে চাইলে এই ফেস সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই নতুন ভিডিওতে আবারও দেখা হবার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন